হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি আলাইহ নাম তো বোধহয় জীবনও শুনেন নাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি আলাইহ নাম তার প্রত্যেক মুসলমান বিশেষ করে আহলে সুন্নাতুল জামাতের যারা অংশীদার তাদের ভালো করে মুখস্থ রাখা দরকার। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি আলাইহ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি আলাইহ ছেলে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি আলাইহ ওই ব্যক্তি যিনি 1803 খ্রিস্টাব্দে দিল্লির জামে মসজিদ থেকে ঘোষণা করেছেন ভারতের মুসলমানদের জন্য ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিয়েছেন হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি আলাইহ। সেই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি আলাইহ বাবা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি যিনি সর্বপ্রথম ভারতবর্ষে আজকে দারুল কুরআন মাদ্রাসায় সিয়াসিত্তার হাদিস পড়ানো হয় এই হাদিস কোরআনের সর্বপ্রথম আবিষ্কার করেছেন ভারতবর্ষে হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি ওই ব্যক্তি যিনি সর্বপ্রথম ফার্সি ভাষায় কোরআন শরীফের তর্জমা করেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি ওই ব্যক্তি যার গড়ে আল্লাহ পাক 4টা ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। বড় ছেলের নাম শাহ আব্দুল আজিজ, 2 নম্বর ছেলের নাম শাহ রফিউদ্দিন, 3 নম্বর ছেলের নাম শাহ আব্দুল কাদের, 4 নম্বর ছেলের নাম শাহ আব্দুল গনি। 4 ছেলে কোরআনে পাকের মুফাসসির, হাদিস শাস্ত্রের মুহাদ্দিস, ফিকহ শাস্ত্রের মুফতি, বর্তমান ওই সময়ের সময়ে সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় মুফতি, বড় মুহাদ্দিস, সবচাইতে বড় মুফাসসির ছিলেন সেই শাহ ওলিউল্লাহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি আলাইহি।